stupid silence. You've been standing right there all along, even though it's... Friends, welcome to my channel, Sunandas Vlog. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সবার নিশ্চয়ই পুজো খুব ভালোই কেটেছে, আমাদেরও ভালোই কেটেছে। আমি তো ব্লগ শেয়ারই করেছি তোমাদের সাথে আমার পুজো কীরকম কেটেছে। তো পুজোটা এখন কমপ্লিট, মনটাও খারাপ কারণ আর কোনো অনুষ্ঠান নেই, আর তোমাদের সাথে পুজো ঘোরা কোনো কিছু শেয়ার করার মতো নেই। সামনে ছেলের পরীক্ষা, এখন সেটা নিয়েই টেনশানে আছি কি হবে। তো যাই হোক, শীতও তো পড়ে গেছে আমাদের এখানে, তো ভালোই শীত পড়ে গেছে। আমি শীতের একটা হালকা পোশাকও পরে নিয়েছি। কলকাতার দিকে হয়তো শীতটা একটু কম পড়ে, মানে একটু পরে পড়ে, কিন্তু আমাদের যেহেতু একটু গ্রামের সাইড, তো আমাদের শীতটা অনেক দিন আগেই পড়ে গেছে। মোটামুটি অনেক দিন আগে থেকেই পাখাটা আমাদের বন্ধই রয়েছে, পাখা আমরা চালাই না। তো যাই হোক, শীতে তো একটু ত্বকের যত্ন নিতেই হয়, কিছু না হোক গায়ে একটু তেল, মুখে একটা ময়েশ্চারাইজার, এ তো মাখতেই হয়। তো আমি কি কি ইউজ করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। জানি অনেকেই ইউজ করো, কিন্তু আমি কি কি ইউজ করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি সব কিছুই এখন শেয়ার করি, তো এগুলোও শেয়ার করব। তো ফার্স্টে দেখাই এটা কিওকারপিন বডি অয়েলটা, তোমরা অনেকেই মাখো, আমিও ইউজ করি। তো এটার দাম বেশি না, এটার দাম হচ্ছে 190 টাকা। এটা হচ্ছে মানে শীতের সঙ্গী, একটা বড় সঙ্গী, নাহলে গা হাত পায়ে এত টান ধরে, মানে স্নান করে এসে যেন গা চুলকাতে থাকে এই তেলটা না মাখলে। এই তেল কেন, অনেকে অনেক রকম তেল ইউজ করে, বাট আমি এটা ইউজ করি। এবার দেখাই ময়েশ্চারাইজার, আগেও দেখেছি আমি তোমাদেরকে, এই যে ল্যাকমি পিচ মিল্ক, দেখো এটার দাম, এটা ছোট, এটার দাম হচ্ছে 100 টাকা, বাট আমি যে দোকানটা থেকে কিনি সেই দোকানটাতে অনেকটা ডিসকাউন্ট দেয়, তো এটার ডিসকাউন্ট খুব একটা দেয়নি। এটা সম্ভবত 90 কি 91 টাকা নিয়েছিল, এটার প্রিন্ট আছে 100 টাকা। পন্ডস আমি মাখি না, পন্ডস মাখে প্রীতম, এটা হচ্ছে প্রীতমের, অনেকেই মাখে বাট আমি মাখি না। এটা হচ্ছে আমার ছেলের হিমালয়া বেবি ক্রিম, এটা ও মাখে। জনসন ক্রিম থেকে মাখা বন্ধ হয়ে গেছে, তবে থেকেই ওর জন্য এই ক্রিমটাই কিনে আনি, হিমালয়া বেবি ক্রিম। এটা দামটা আমি ঠিক মনে করতে পারছি না, কারণ এটা আমি আগের বছর কিনেছিলাম, ঠিক আছে। তো এটার দাম 100-এর উপরে, এটা বড় সাইজ, তাই জন্য ছোট সাইজের দাম 70-60-70-এর মধ্যে হয়, কিন্তু যেহেতু আমি এটা বড় কিনেছিলাম, এটা 100-এর উপরে দাম, কিন্তু এক্স্যাক্ট দামটা আমি তোমাদের বলতে পারছি না, কারণ এক্স্যাক্ট দামটা এখান থেকে উঠে গেছে। আর ছেলের যেহেতু স্কিনে একটু প্রবলেম ছিল, তাই জন্য ওকে একটা হোমিওপ্যাথি ডাক্তার এই পেট্রোলিয়াম জেলিটা দিয়েছিল, এই যে এটা হোমিওপ্যাথি পেট্রোলিয়াম জেলি, এটা অনেক দিন ভালো থাকে। এটা ছোট, বড়টা ফুরিয়ে গেছে, তাই জন্য ছোটোটা কিনে আনা হয়েছে আগের বছরের, সব আগের বছর, আমি এখনও নতুন জিনিস কিছু কিনিনি, কারণ এগুলো না ফুরালে তো ওগুলো কিনে কোনো লাভ নেই, আগে ফুরাক তারপরে কিনবো। তো বড়টা ফুরিয়ে গেছে, তাই ছোটোটা কিনেছি, ছোটোটার দাম 39 টাকা প্রিন্ট আছে, বড়টার দামটা আমার এই মুহূর্তে মনে নেই। এটাও খুব ভালো, মানে ভীষণ ভালো এই পেট্রোলিয়াম জেলিটা, এটার কথা তো বলতেই হয়, এটার কথা ভোলা যায় না। এটা হচ্ছে অনস্বীকার্য, বোরোলিন সবার ঘরে থাকে, শীতকালে তো এটা মাস্ট, আর এমনিও এটা হচ্ছে সারা বছরেরই বিপদের বন্ধু, তো এটা সবসময় আমাদের ঘরে থাকে। দেখো ফুরিয়েও এসছে অনেকটা, সব আবার নতুন কিনতে হবে। এটা তো শীতকালে মাস্ট, মানে অ্যালোভেরা জেল, এটা না হলে এটা, এটার সাথে এটা মিশিয়ে গ্লিসারিন, এই গ্লিসারিনটাও কিন্তু শীতে ভীষণ উপকার, এই যে গ্লিসারিনটা, তো এই গ্লিসারিনের সাথে যদি এই অ্যালোভেরা জেলটা মিশিয়ে মাখা হয়, তাহলে কিন্তু মানে এই যেহেতু এটা একটু টেনে নেয়, একটু হালকা টেনে নেয় মাখার পরে, তাই জন্য এটা যদি মিশিয়ে মাখা হয় তাহলে কিন্তু মুখটা থেকে টানে না, এগুলো মানে এই ক্রিমটা টেনে নেয় না, মুখটা বেশ অয়েলি থাকে,
আমি কিন্তু এই দুটো মেখেই এখানে এখন ভিডিও করতে বসেছি। কারণ এখন রাত্রির হয়েছে অনেকটা, তো আমি কিন্তু এই দুটো মিশিয়েই মুখে রোজ রাতে মাখি। তো তোমরা যারা জানো, যারা মাখো তারা তো জানোই, যারা না মাখো তারাও এই দুটো ইউজ করে মাখবে। শীতকালে দেখবে মুখে টান ধরে না, মুখটা সকাল পর্যন্ত ভালো থাকে। এই ছিল আমার শীতের প্রোডাক্ট, আমি যা যা ইউজ করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম। জানি তোমরা অনেকেই ইউজ করো, তাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এটুকুই। তো তোমাদের সাথে আমি আবার আরেকদিন শেয়ার করব অ্যালোভেরা জেল, গ্লিসারিন আর হচ্ছে এই পেট্রোলিয়াম জেলি, মানে ভ্যাজলিন টাইপের। এই তিনটে যদি একসঙ্গে মিশিয়ে তোমরা রোজ রাতে মুখে মাখো তাহলে কিন্তু শীতকালে মুখটা ভীষণ ভালো থাকে, সকাল পর্যন্ত মুখটায় কোনো ড্রাই হয় না। আর যদি সকালে এমনিও নর্মাল জলে মুখ ধোও তাও কিন্তু মুখের সেই টান ভাবটা আসবে না, কারণ গ্লিসারিন আর এই জেলি, পেট্রোলিয়াম জেলি, এই দুটো কিন্তু তোমার ত্বকটাকে ময়শ্চারাইজ করে রাখবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমি যা যা ইউজ করি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো, তোমাদের কোনো উপকারে লাগলো কি না আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। তো আজকের মতো টাটা।